গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন দেখো সকাল সাড়ে নটা বাজে আর মিঠি বাবা বাজারে করে নিয়ে চলে এসছে সবজি নিয়ে এসছে পটল ঢেঁড়স সব নিয়ে এসছে তারপর পাত এ নিয়ে এসছে লেবু আমরা আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসছে আর এই দেখো আমার গাছ ছোট ছোট্ট গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখাচ্ছে তোমাদের দেখাও এটা হচ্ছে ঠো থোকা টগর কী সুন্দর লাগছে আর পুরো ফুলটা না একদম পাপড়িটা পুরো ইয়ে হয়ে গেছে ছড়িয়ে ফুলটা ফুটেছে এত বড় একটা টগর ফুল ফুটেছে কি ভালো লাগছে গাছটায় আর মিঠির দিকে দেখো ঘুমাচ্ছে আর টিফিন টিফিন সব নিয়ে এসেছে তা মিঠির বাবা আর বুঝতে পারছে না খেতে খেতে দিলাম এদিকে মিঠিকে বললাম তুই ওট মিঠির বাবাকে খাওয়ার জন্য খাওয়ার থালা আমি রেডি করছি সকালবেলা আমরা টিফিনটা যেন তো এটাই খাই আমার এটা ভীষণ ভালো লাগে এই ছাদ ছোলার যে কচুরি আর কি এটা আমি ভীষণ পছন্দ করি পুরো এই সানডেতে আমরা এটা মানে আশা করে থাকি যে এই কচুরিটা আমরা খাবো খুব ভালো বানায় গ্যাস অম্বল কিছু হয় না পুরো একদম টাটকা তেলে ভেজে দেয় আর কচুরিটা এখন খাবো এই থাইরয়েড ওষুধটা খাওয়া হয়ে গেছে কচুরিটা খাবো খাওয়ার পরে মিঠিকে খেতে দেবো মিঠি ব্রাশ ট্রাশ করতে গেছে আর খাওয়া টাওয়া হয়ে গেলে তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নেবো আর এত গরম পড়েছে তোমাদের কি বলবো ভীষণ গরম পড়েছে আর সহ্য করতে পারছি না বাপরে বাপ পাখা ছাড়া থাকাই যাচ্ছে না এক ফোটা থাকা যাচ্ছে না সবসময় মনে হচ্ছে পাখার তলায় বসে থাকি রাত্রিবেলা করে বিশেষ করে বাসন টাসন অনুসারে রাত্রিবেলায় বেশিরভাগ মেজে রাখি রাত্রিবেলা খাওয়া হয়ে গেলে বাসন করে মেজিয়ে রেখে দিন সকালবেলা খুব কষ্ট হয় বাবাকে খেতে দিয়ে দিলাম এবারে হচ্ছে মিঠিকে দিলাম খেতে তারপরে গরম গরম চা করলাম একটুখানি সকালবেলা সকালবেলা কচুরিটা খাওয়ার পরে একটু চা না গেলে হয় না দুধ দিয়ে চাটা আমি পছন্দ করি হ্যাঁ মানে দুধ দিয়ে খাওয়াটা ঠিক না তাও আমি একটু পছন্দ করি দুধ দিয়ে চাটা খাওয়া এটা যেন খেলে না মনে হয় একটু শান্তি আর কি দুধ দিয়ে চাটা না খেলে না মনে হয় যেন কি এটা মানে চা না খেলে আমার যেন মনে হয় যে কি না কি হয়ে গেল মানে চা খেলে আমার মনে কাজে জোরটা পায় আর কি ঘন ঘন করে দুধ চা করছি দুধ চা খেয়ে নেবো আর আমার না এই স্টিলের গ্লাসে করে না খেলে না মনে হয় যেন চাটা ঠিক খেয়ে শান্তি পেলাম না বেশি করে নিই নিয়ে আর খাই আমার খুব ভালো লাগে আর দেখো রান্নার কাজে চলে এসেছি এই যাদের মাংস নিয়ে এসছে আর চিকেনটাই করবো সানডেতে চিকেন ছাড়া কিছুই করি না কারণ কিছু করলে সেটা কেউ খায় না সব ফ্রিজে থেকে যায় হ্যাঁ ওই বাসি খাওয়ার থেকে না করাই ভালো চিকেন নিয়ে এসছে আর দু রকম মাছ নিয়ে এসছে একটা হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছের মধ্যে একটা ডিম দিচ্ছে কত বড় তেলাপিয়া মাছ এটা কতটা ডিম দেখো দেখো কতটা ডিম মাছের মধ্যে ছিল ভালো করে ধুয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো আজকে আর করবো না কালকে করব সব শুধু আজকে শুধু চিকেনটাই করবো আর মিঠি বাবার রায়তা করবে রায়তা বানাবে আমি চিকেনটা করব মিঠি রায়তাটা বানাবে হুম আর কিছু করা হবে না মানে কেউ কিছু খায় না আর কি চিকেনটা ছাড়া কেউ কিছু খায় না মানে সানডে মানেই নাই মটন না চিকেন এগুলো করতেই হবে হুম অন্য কিছু করলে চলবে না আর কি মানে আমার ছেলে মেয়ে কেউ খেতে চায় না মানে সবাই এটা আশা করে থাকে যে চিকেন খাবো বা মটন খাবো এইরকম আর কি তাই দেখো এই যে আরেকটা মাছ নিয়ে এসছে বড়ো বড়ো যে কাতলা মাছ সেটা নিয়ে এসছে এটা ভালো করে ধুয়ে আর দুটো দু রকম মাছ ফ্রিজে রেখে দেব দেখো এই যে তেলাপিয়া মাছ ডিমটা দেখো পাতলা মাছ আছে আর এই চিকেনটা আজকে করবো আমি মিঠির পড়াশোনা করছে আমার চিকেন রান্না হচ্ছে আজিনা না খুব একটা ঘন করি না তো পাতলা করে রান্না করছি আমি পরিবেশন করছি এবার চিকেন আর রায়তা ছেলে খেতে বসে গেছে ঈশান খেতে বসে গেছে আগে বাবা খেয়ে নিয়েছে তারপর ঈশান খাচ্ছে তারপর মিঠে বসবে সন্ধ্যা হয়ে গেছে কাপড় জামাগুলো তুলবো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর না মিঠে গেলাম মিঠে চোয়ার বাইরে একটু যাই তা বললো মা কাপড় যেমন তো তোলো এবার আমটা পারো সবসময় আমটার দিকেও নজর থাকে খাবে না কিন্তু আম পারবে মা চলো দাদাভাই চল এরকম বলবে গিয়ে দু একটা আম ছিড়লাম পাকা ফাঁকা দিকে

ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো রাত্রিবেলা দেখো ভাত করছি আর হচ্ছে চিকেনটা গরম করছি মিঠি পড়ছে এখন তোমার কটা হচ্ছে দশটা পনেরো